নমস্কার, শুভ জন্মাষ্টমী। এই জন্মাষ্টমী উপলক্ষে আমি দুটো রেসিপি করব। একটা তাল দিয়ে তালের লুচি আর একটা তালের ক্ষীর। তালের লুচি আর তালের ক্ষীরের জন্য লাগছে ময়দা, তালের পাল, চিনি, গুঁড়ো দুধ, নারকেল কোড়া, একটুখানি এলাচ লাগছে। এবার রান্নাটা শুরু করবো। এবার তালের লুচির জন্য এই ময়দা নিচ্ছে এক বাটি, এক চিমটি নুন নিলাম, আর দু চামচ তেল নেব। এবার এগুলো একটু ময়ান দিয়ে নেব। এবার তাল দিয়ে দিলাম, আগের থেকে তালটা ছাড়িয়ে তালটা বের করে নিয়েছি। এবার অল্প একটু জল দেবো। অল্প অল্প করে জল দিয়ে নেব। লুচি ফোটা হয়ে গেছে। এবার ঢেকে রাখবো। ঢেকে রেখে এখন তালের ক্ষীরটা বানাবো। এবার তালের ক্ষীর বানাবো। কড়াইতে তাল হয়ে গেছে। এবার এলাচ গুলো দিয়ে দেবো। এলাচ গুলো দিয়ে দিলাম। জন্মাষ্টমীতে গোপালের এই প্রিয় খাবার তালের ক্ষীর। তার ছাড়া গোপালের জন্মাষ্টমী হবে না। তাল লাগবেই গোপালের জন্মাষ্টমীতে। এবার লুচিটা ডলে নেব। ময়দাটাকে আর একটুখানি ডলে নিই। এই লুচি ছোটো ছোটো করে করবো। ঠাকুরের লুচি ছোটো ছোটো করলেই ভালো লাগে দেখতে। এই ছোটো ছোটো করে করবো, এই যেরকম সাইজ করবো। এবার লুচি বেলে নেব। এই যে এরকম ছোটো ছোটো করে লুচিটা করেছি, ঠাকুরকে দিলে ভালো লাগে। এরকম করে সব কটা লুচি বেলে নিচ্ছি। লুচিটা
লুচি ডালা হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে লুচিগুলো ছেড়ে দেবো। তালের লুচি আর তালের ক্ষীর, আপনারা এই দুটি রেসিপি দেখবেন, দেখে লাইক করবেন, কমেন্ট করবেন আর প্রচুর শেয়ার করবেন। আর আপনারা যারা নতুন তারা অবশ্য অবশ্য করে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রান্না পাওয়ার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।